শুনে আশ্চর্য হবে কিন্তু এ সত এবে খোলব জিওর ব্যাঙ্ক এবং আপন সে ট্রানজাকশন করে তবে এসব কেবে হল এবং এখন আরবিআই র মঞ্জুরি মিছে কি না এসব বিষয়ে জাঁয়া তবে তা পূর্ব চ্যানেলটি সবসক্রাইব করে নিহত এবং পাখে থাকা বেল আইকনটি দবাই দিও সর্বপ্রথমে আমার নয় ভিডিও দেখা টেলিকম সেক্টরে ধুম মচাই মুকেশ অম্বানী এবে নেই আসি নিজের ব্যাঙ্ক আরবিআই সেই ব্যাঙ্ক মঞ্জুরি দিয়েছেন মুকেশ অম্বানী এই ব্যাঙ্কর না হব জিও ব্যাঙ্ক ও এক পেমেন্ট ব্যাঙ্ক রূপে জনা যাব এবে এয়ারটেল ও পেটিএম ভি পেমেন্ট ব্যাঙ্ক রূপে একছত্রবাদী শাসন চালু লা তবে ভারতীয় রিজর্ভ ব্যাঙ্ক মঞ্জুরি দেওয়া পরে 3 অপ্রেল কু জিও পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড বাণিজ্যিক অপরেশন আরম্ভ করে সারি টেলিকম সেক্টর জিওর শানদার প্রদর্শন দেখি করে আশা করা যাচ্ছে কি সে তার এক বেশ ভালো অফর নেই আসব যেটি কি এয়ারটেল সবুঠার প্রথমে নভেম্বর 2016 আরম্ভ করে পেটিএম 2017 নিজ সেবা দেওয়া আরম্ভ করে আইডিয়া এই বর্ষ ফেব্রুয়ারি 22 তারিখ কু নিজ পেমেন্ট ব্যাঙ্কর শুভারম্ভ করেছেন তবে জিও পেমেন্ট ব্যাঙ্ক আপনার ঘরে বসে সেভিং আকাউন্ট খোলি পারে আপনার ডেবিট কার্ড এতে জারি করা যাব এই আকাউন্টে আপনার 1 লক্ষ টাকা ডিপোজিট করে পারে এই খাতা খোলা আপনার জিও পেমেন্ট ব্যাঙ্ক আপ্লিকেসন ইনস্টল করা হব এরপরে জিও নম্বর দ্বারা সাইন ইন করা হব আপনার এতে নিজের আধার কার্ড লিঙ্ক করা হব তাপরে খোলি যাব আপনার জিও পেমেন্ট ব্যাঙ্ক আকাউন্ট তবে রিলায়েন্স ইন্ডস্ট্রি লিমিটেড ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিশি করে জিও পেমেন্ট ব্যাঙ্ক আরম্ভ করেছেন এতে রিলায়েন্স 70% ভাগিদার অনেক কেবল পেমেন্ট করে পারে তাহা নুহ বরং এতে ইউটিলিটি বিল পেমেন্ট বি করে পারে ও এতে মিউচুয়াল ফন্ড এবং ইন্স্যুরান্স পরি উৎপাদ বিক্রি করে পারে তবে নিশ্চিত ভাবে এতে সন্দেহ নাই জিও ব্যাঙ্ক বহুত আগুক মার্কেটে চালিব এ লোক মানকর আশা এবং মোর মধ্যে কারণ জিওর বহুত গ্রাহক রয়েছেন্তি এবং আগুক মধ্যে রহবে তবে ইয়ে তো ছিল আজর ভিডিও এমতি নুয়া নুয়া নিউজ সহ অপডেট রহবাকু হলে আমার চ্যানেল সহ কনেক্ট রুহন্তু ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার করিবাকু ভুলন্তু নাহিঁ।